কেনে আমার বাবা আসবে বাবা আর যদি লাইন নাই তখন বিজি দেয় মা নিজের বাবাকে কুরসি বসাই নিয়ে এমনি এমনি করে বাবা যখন শক্তিশীল পড়েছিল না তখন বিটি বিদায়ের সময় এক অঙ্গ এক অংশ এসেছিল বাবার হৃদয়ে লক্ষণের শক্তিশীল দিয়ে যখন যবন পুত্র মারা যায় তখনও বাবার হৃদয়ে শক্তিশীল এমনি যখন আমরা বিধি বিদায় করি না সে সময় আর পকেটে পয়সা থাকে না লক্ষ্মী চলে গেল তার দশ দিন পরে পকেটে পয়সা আছে বাবা বসে আছে কোনায় মাসাই বলে আর কি করব যাচ্ছি মাসিও বলে দিদি যাচ্ছি উনি চলে গেল ভাইরা বলে মামে মামা যাচ্ছি ভাগিনি চেপে গেল আর এবার সেদিনের তার পরদিনের খাবারটা না ভালো লাগে না তোমাদেরকে ভালো লাগে আমাকে তো ভালো লাগে না সেদিন কত তেল দিয়ে তরকারি বানাও না সেদিন খাইতে মন লাগে সব ফেল হয়ে যেত বারে বেটে এ বিটি পড়ালেখা করবি আমার গরুটি গ্রামের বিটি ছেলেরা পড়বি বিটি মাধ্যমিক নাই কলেজ যাবি ভালো করে পড়ালেখা কর এবারে তোদের জন্ম খালি ওই খাবার বানাইতে নাই জীবনে কিছু চাকরি করতেও লিখেছি আজ দেখো সীতাকে কত ভালো নারী ছিল রামের সঙ্গে বনে গিয়েছেন বাবা কই কই রামকে বনে ছিলেন জানকী দিয়ে জানকীকে দিয়েছিলেন কি কিন্তু জানকী বললেন না আমার স্বামী যে জায়গায় সেই জায়গায় আমি যেখানে রাম সেখানে অযোধ্যা চলে গেলেন দেখো কেমন নারীটি এই জন্য আমরা বলি না যখন স্বামী স্ত্রী বাবা ঘরে ঝগড়া হয় হতা তুমি দেখবে বাবা তুমি তো তোমরা দেখেছো কি না দেখেছো আমি তো দেখেছি স্বামী স্ত্রী ঝগড়া করিল লেকিন সন্ধ্যায় দেখবেন কথাটা নারীটি বলে নিজের বিড়িটিকে তোর বাবার সঙ্গে ঝগড়া হয়েছে কথা হয়েছে নাই যাই বুঝ খাবার খাইল না খাইল একদম বুঝবে নিয়ে যা দিয়ে দে বাবাকে খাবে কালকে চাকরিতে যাবে লড়াই করেছে কিন্তু খাবার দিবে আর পুরুষটাই বলে নিজের বেটাটাকে মায়ে খাইল না খাইল রে ঝগড়া হয়েছে দেখ নে তো খাওয়া ইসি কত পতি পত্নী কথা হ্যাঁ ভাইয়া ইসি কত পতি পত্নী কথা লড়াই হইতে পারে কিন্তু সন্ধ্যায় বলে খাবার দাও এই জন্য লুমি তোদিকে বলছি নিজের স্বামী কিনা কেউ ইজ্জত করবে যে নারী নিজের স্বামীকে ইজ্জত করে না সেই কি তো সীতার বেটি যে ছেলে মা বাবাকে সম্মান করে সেই ছেলেটি তো রামের বেটা শিব মন্দির গেলি বাবাকে প্রণাম করলি নাই মাকে প্রণাম করলি নাই কিসের শিব পূজা করলি তোর বেটা ও শিব পূজা করে ভেবে হেমন্ত দেবে দেখে নেবে ওটা ঢং বটে ঢং খালি দেখা উঠি করছিল যখন পূজা করতে যাবি মাকে বলে যা বাবাকে বাবা মন্দির যাব বাবাই বলে দিল যা বেটা ডবল ভোল পাবে ডবল ডবল মায়ে বলে দিল যা বেটা মাকে প্রসাদ এনে দিবি তিন গুণ ফল পাবে তবে তো পূজা বাবা আর নয় তো ও পূজার কোনো ভেলু নাই গেলি নারকেল নিলি রাও বলা এটা বাঘ মন্দির বটে নিয়ে নেয় বাবার সঙ্গে বাঘ আছে তারও মুন্ডি আছে তো তুই কি দিলি বাঘ মুন্ডি তুই নিজে মানুষের মুন্ড নিয়ে ঘুরে বলছেন ওয়াকে মুন্ডি দিয়ে করবি এই জন্য বলছি মা সেবা করবি ঠাকুরের আজকে বড় সুন্দর প্রসঙ্গ পেয়েছিলাম বড় মন লেগেছিল এই প্রসঙ্গটা ভক্তি পাবি ইয়ারপরে যদি কোনোদিন এইখান থেকে পাই যায় না মানে সুতীক্ষণ মুনি তা আরো বিরাট ব্যাপার কিন্তু এই তো শুরু করলে যাপর যত সত্যি ফলে স্বর্গগমন নাই ছাড়া তো ঠিক নয় তো একটা বেজে যাবে
দশ এগারো বারো এক চারটি ঘন্টা লাগবে। সাতটায় বসলাম, সোয়া সাতটায় শুরু হইল, সাড়ে মানে সোয়া দশটা হয়েছিল, তিন ঘন্টা লাগলো খালি অত্রিমুনির আশ্রম থেকে বাইর হয়ে নিয়ে সর্বভঙ্গর সঙ্গে মুক্তি।